আসসালামু আলাইকুম আমি অমিতুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আপনারা সকলে জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি দর্শক আজকে হাজির হয়ে গেছি উইনার মেশিন এই মেশিনটা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত একটা মেশিন এই মেশিনটা দিয়ে আপনার ধান গম ভুট্টা মুসুরি ইত্যাদি সব ধরনের শস্য ফসলের ময়লা পরিষ্কার করতে পারবেন দর্শক এই মেশিনটাতে এই যে এইখানে যে অংশটা দেখতেছেন এই অংশতে আপনারা আপনাদের শস্য দানাগুলো দিবেন দেন এইখান থেকে আসবে আসার পরে আপনার এদিকে যদি খেয়াল করি এখানে যে নেটটা আছে এই নেটের মাধ্যমে ময়লাটা চলে যাবে আলাদা আর পরিষ্কার হয়ে এটা পড়ে যাবে আলাদা এক কথায় ময়লাটা থেকে যাবে বাইরের দিকে আর যে পিওর যেটা সেটা আলাদা চলে আসবে দর্শক এই যে এইখানে যে অপশন দেখতেছেন এখান থেকে আপনার বেরিয়ে যাবে সলিডটা ওই সাইড দিয়ে আরেকটা অপশন এইভাবেই কিন্তু এটা কমপ্লিটলি কাজ করে যে আপনারা দেখতেছেন এইখান থেকে কিন্তু একটা বড়ো একটা ফ্যান দেওয়া আছে এই ফ্যান দিয়েই কিন্তু আপনার বাতাসটা দেয় এই বাতাসের কারণেই কিন্তু ময়লাটা ক্লিয়ার হয় আপনারা চাইলে এই যে ফ্যানটার সাইড কম বেশি করতে পারবেন এই যে এখানে সেটার অপশন আছে এখানে একটা নাট লাগানো হবে নাট লাগালে এটা কাজ করবে আরও যদি আমরা এদিকে আসি এখানে আপনারা দেখতেছেন এক হর্সের একটা মোটর লাগানো আছে যেটা আপনাদের বাসাবাড়ির বিদ্যুতেই কিন্তু চলবে এটার জন্য আলাদাভাবে কোনো আপনার বিদ্যুতের কোনো প্রয়োজন হবে না আপনার বাসাবাড়ি বিদ্যুতে চলবে আর এইখানে একটা কভার লাগানো হবে যখন আমরা ডেলিভারি দিয়ে দেবো কভারটা লাগিয়ে দিব আর এইখান থেকে আরেকটা অংশ হয়ে যাবে মানে কথায় ক্লিয়ারটা ফুল একদিক থেকে বেরোবে হালকা ময়লা থাকলে আরেক দিক থেকে হয়ে যাবে চলুন এবার আমি আপনাদের কিছু ভুটটা এটার সাথে ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি দর্শক সকলে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আমি কিন্তু ভুটটা দিয়ে দেখানোর চেষ্টা করলাম আপনাদের একটু দেখা একটা বিষয় এখানে আপনারা এই যে দেখতেছেন এই যে ভুট্টার যে চিটাগুলো সেগুলো কিন্তু ওপরে রয়ে গেছে আর এই যে নেটটা এই নেটটা কিন্তু চেঞ্জ করে কাজ করতে হয় এখন যে নেটটা লাগানো এইটা কিন্তু ধান কিংবা গমের জন্য কিন্তু সেটার মধ্যে আমরা ভুটটা দিয়ে করছি ভুটটা দিয়ে করছি একটাই কারণে আপনাদের দেখানোর জন্য যে আসলেই যে এটা ক্লিয়ার হয় এই যে দেখতেছেন এই যে ময়লাগুলো কিন্তু ওপরে রয়ে গেছে এটা কিন্তু ধান আর গমের জন্য তো আমরা যখনই ভুটটা করতে যাবো না তখন কিন্তু এর থেকে বড়ো সিদুর নেট লাগাইতে হবে কিন্তু তবুও এখন যেহেতু আমাদের হাতে এই ছিল তাই ভুটটা দিয়ে আপনাদের করে দেখানোর চেষ্টা করছি